নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অপেক্ষার অবসান, আজ প্রকাশিত হয়ে গেল আইবিপিএস 2021-এর নোটিফিকেশন, আইবিপিএস ক্লার্ক 2021। তো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু এটির ওয়েট করে থাকেন প্রতি বছর। আজকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে ibps.in অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এছাড়া ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আমরা অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি আপলোড করে দেব। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ। 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়োগ করা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনেল সিলেকশন, কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্ক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইবিপিএস ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ভ্যাকেন্সিজ অফ 2022-23। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট ibps.in। এখানে আপনাদের বলা হচ্ছে যে কোন কোন পার্টিসিপেটিং ব্যাংক, টোটাল 11টি ব্যাংক রয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই ব্যাঙ্কগুলোতে আপনাদের নিয়োগ হবে। এই 11টি ব্যাঙ্ক রয়েছে এবং এখানে টেন্টেটিভ ডেটসগুলো আমরা দেখে নিই। ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে? ফর্ম ফিল আপ শুরু হবে 12 জুলাই 2021, অর্থাৎ আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। 12/7/2021 থেকে ফর্ম ফিল আপ চলবে 1/8/2021 পর্যন্ত, অর্থাৎ 1/8/2021 পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ চলবে। এখানে আপনাদের এক্সাম কবে হবে? অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি এক্সাম হবে 28 আগস্ট, 29 আগস্ট এবং 4 সেপ্টেম্বর 2021। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম ডেট। এবং মেন এক্সাম কবে হবে? অনলাইন এক্সামিনেশন মেন 31/10/2021। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি এক্সাম কবে, মেন এক্সাম কবে এবং আগামীকাল অর্থাৎ 12 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আপনাদের বয়সসীমা কত হতে হবে? এজের হিসেব করে নেবেন 1/7/2021 অনুযায়ী বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। এসসি এসটি হয়ে থাকলে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর, ওবিসি হয়ে থাকলে বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছর ছাড় পেয়ে যাবেন, পিডাব্লিউডি হয়ে থাকলে 10 বছরের ছাড় পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলা হচ্ছে। আপনারা সকলেই জানেন আইবিপিএস ক্লার্কের কী শিক্ষাগত যোগ্যতা থাকে। শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েট হয়ে থাকলেই আপনারা আবেদনের যোগ্য। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি এবং মেন এক্সামের সিলেবাস। আপনারা সকলেই জানেন সিলেবাস কী থাকে। এছাড়াও নোটিফিকেশনের মধ্যে আপনারা সিলেবাসটি পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এবং যদি মনে হয় সিলেবাস নিয়ে আলাদা ভিডিও বানানো দরকার, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সিলেবাস নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, অর্থাৎ টোটাল কত শূন্যপদ রয়েছে। তো এখানে সবার প্রথমে আন্দামান এন্ড নিকোবর, এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলটা সবার নিচে পেয়ে যাবেন, যেহেতু ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ দিয়ে শুরু হয়। তো 30 নম্বর পেজে আপনারা ওয়েস্ট বেঙ্গলেরটা পেয়ে যাবেন। তো আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল 30 নম্বর পেজে রয়েছে। এখানে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে টোটাল ভ্যাকেন্সি। এটা টোটাল, এটা জেনারেল, এটা ইডাব্লিউএস, এটি ওবিসি, এটি এসটি এবং এটি এসসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অফ বরোদা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনআর মানে কি ভ্যাকেন্সি শূন্য, সেটা কিন্তু না। এনআর মানে নট রিপোর্টেড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে নট রিপোর্টেড, অর্থাৎ এটি এখনও ভ্যাকেন্সি আপডেট হয়নি, কিছুদিনের মধ্যে আপডেট হয়ে যাবে। অর্থাৎ এটা মানে কিন্তু এই না যে ভ্যাকেন্সি নেই, এটা মানে নট রিপোর্টেড, কিছুদিন পর ভ্যাকেন্সিগুলো আপডেট হবে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রয়েছে টোটাল 30টি শূন্যপদ, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। নেক্সট ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, এটিও কিন্তু এনআর, অর্থাৎ নট রিপোর্টেড, পরবর্তীতে আপডেট করা হবে। কানাড়া ব্যাঙ্ক 15টি শূন্যপদ টোটাল। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 162টি টোটাল শূন্যপদ রয়েছে, এটি কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। নেক্সট ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্কে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নট রিপোর্টেড,
দেখতে পাচ্ছেন আপনারা সকল সকলে দেখতে পাচ্ছেন নট রিপোর্টেড কিন্তু রয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এখানে কিন্তু জিরো, অর্থাৎ কোনো ভ্যাকেন্সি নেই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটাও কিন্তু নট রিপোর্টেড। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু ভালো রকমেরই ভ্যাকেন্সি থাকে প্রতি বছরই। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক 8টি শূন্যপদ রয়েছে টোটাল। ইউকো ব্যাংকে রয়েছে 80খানা শূন্যপদ টোটাল, 80টি শূন্যপদ রয়েছে ইউকো ব্যাংকে। এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে টোটাল 71টি শূন্যপদ। তো এই হলো ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ, আশা করি আপনারা বুঝতে পারলেন এবং এনআরগুলো খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফিজ, আপনাদের আবেদন ফি কত লাগবে। আবেদন ফি লাগবে আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনাদের লাগবে 175 টাকা, এবং আপনারা ইউআর এবং ওবিসি হয়ে থাকলে আপনাদের লাগবে 850 টাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসসি এসটি পিডাব্লিউবিডি এদের জন্য কিন্তু 175 টাকা রাখা হয়েছে, এবং বাকি ক্যাটাগরির জন্য কিন্তু 850 টাকা রাখা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম সেন্টার প্রিলিমিনারি এবং মেন। তো এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন যেখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলেরটা পেয়ে যাবেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি 46 ওয়েস্ট বেঙ্গল প্রিলিমিনারি এক্সাম কোথায় কোথায় হবে। আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। এবং মেন এক্সাম কোথায় হবে, মেন এক্সাম হবে আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়িতে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আন একাডেমি আপনাদের জন্য মেগা সাবস্ক্রিপশন অফার নিয়ে চলে এসেছে 11 জুলাই, এটি লাস্ট ভ্যালিডিটি। আপনারা দেখতে পাচ্ছেন 24 মাসের যদি আপনারা WBPSC ক্যাটাগরিতে সাবস্ক্রিপশন নেন তাহলে 3 মাস এক্সট্রা পেয়ে যাবেন, সেটি SSC ক্যাটাগরিতে। অর্থাৎ WBPSC ক্যাটাগরিতে নিলে আপনারা SSC ক্যাটাগরিতেও কিন্তু 3 মাস ফ্রি পেয়ে যাবেন, সেটি 24 মাসের কোর্স যদি আপনারা নেন। এবং 12 মাসের WBPSC ক্যাটাগরিতে সাবস্ক্রিপশন নিলে 2 মাসের WBPSC এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তো দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আন একাডেমি প্লাস। আন একাডেমি লার্নিং অ্যাপটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। এবং আপনারা সকলেই জানেন আন একাডেমি কিন্তু প্রচুর ব্যাচ রয়েছে এবং নতুন নতুন আরও ব্যাচ লঞ্চ হচ্ছে। ম্যাথ, ইংলিশ এবং জিআইয়ের ওপর একটি নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে যেটির নাম ত্রয়ী, 9 জুলাই থেকে এটি স্টার্ট হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপসুল কোর্স অন জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স, যেটি 12 জুলাই 2021 থেকে শুরু হচ্ছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর। তো আপনারা প্রচুর ব্যাচ পেয়ে যাবেন WBCS, WB পুলিশ, WBPSC। তো দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আন একাডেমি প্লাস। আন একাডেমি লার্নিং অ্যাপটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। এবং ওপরে যে কুপন কোডটি দেখতে পাচ্ছেন এটি আমাদের ভাস্করজি 10 কুপন কোড, এটি ইউজ করলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং আপনারা সকলে জানেন 12 মাস এবং 24 মাসের কোর্সে কিন্তু দারুণ অফার চলছে। তো দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আন একাডেমি প্লাস।